হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো। করোনা মহামারীতে সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কিন্তু কেমন হতো যদি এই মহামারীকে রুখে দেওয়া যেত যখন এটি মাত্র 4-5 জন লোকের ভিতরে ছড়িয়েছিল। সারা বিশ্বব্যাপী এই মহামারী ছড়িয়ে দেওয়া রুখতে এই 4-5 জনকে মেরে ফেলতে হবে। মনে করো তুমিও রয়েছো এই 4-5 জনের ভিতরে, তাহলে কেমন হবে? বেঁচে থাকার তাগিদে তুমি হয়ে উঠলে এক হিংস্র পশুর মতো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব 2017 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ থ্রিলার সিনেমা দি বার্স। সিনেমা শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সিনেমার রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সিনেমার শুরুতেই অ্যালিনা নামের একটি মেয়েকে একটি বারের ভিতরে ঢুকতে দেখা যায়। সেই বারের ওনার হচ্ছে আম্পারু নামের একটি বৃদ্ধা মহিলা। সেখানেই সার্ভিস বয় হিসেবে কাজ করে সার্তুন নামের একটি ছেলে। সেখানেই কুক খাচ্ছিল মাচু নামের একটি ছেলে। পেপার পড়ছিল সাগরিও নামের একটি বৃদ্ধ লোক এবং আরও ছিল আন্দ্রেস নামের আরও একটি বৃদ্ধ লোক। অ্যালিনা বারে ঢুকে একটি কফির অর্ডার দেয়। ঠিক তখনই পিছন থেকে একটি মোটা অসুস্থ লোক সেই বারের ওয়াশরুমে ঢুকে পড়ে। বারের মালিক আম্পারু এটা দেখে খুবই বিরক্ত হয়। এরপরে সেই বারের ভিতরে ইসরায়েল নামের একটি বৃদ্ধ পাগল লোক ঢুকে পড়ে। সে আম্পারুর কাছে খাবারের অর্ডার দেয়। কিছুক্ষণ পরে ত্রিনি নামের একটি বৃদ্ধা মহিলা সেই বারের ভিতর ঢুকে পড়ে। অনেকক্ষণ বারের ভিতর বসে থেকে খাবার না পাওয়ায় একটি লোক বার থেকে বেরিয়ে যায়। সে বারের বাইরে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে একটি গুলি এসে তার মাথায় লাগে। বারের ভিতরে থাকা সবাই এটা দেখে ভয় পেয়ে যায় এবং বারের বাইরের রাস্তা খুব দ্রুত ফাঁকা হয়ে যায়। বারের ভিতরে থাকা কেউই বুঝতে পারে না এই লোকটির মাথায় কোথা থেকে গুলি লাগলো। এরপরে বারের ভিতরে থাকা একটি লোক এই গুলি লাগা লোককে বাইরে সাহায্য করতে যায় এবং সাথে সাথে আর একটা গুলি লেগে এই লোকটিও মারা যায়। এবার বারের ভিতরে থাকা সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে না বারের বাইরে আসলে কি হচ্ছে। ত্রিনি বলে এটা নিশ্চয়ই কোনো সন্ত্রাসীদের হামলা। তারা দেখতে পায় তাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। তারা কি হচ্ছে জানার জন্য তাদের টেলিভিশন চালু করে, কিন্তু টেলিভিশনে এ সম্পর্কে কোনো খবরই দেখা যায় না। এরপরে তারা দেখে হঠাৎই সেই লাশগুলো সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তারা এবার ভীষণ ভয় পেয়ে যায়। তারা কেউ কিছু বুঝতে পারে না আসলে কি হচ্ছে। তারা একে অন্যকে সন্দেহ শুরু করে। সার্জিও বলে তাদের মধ্যে কেউ একজন হয়তো সন্ত্রাসী রয়েছে, যে কোনো সন্ত্রাসী হামলার প্ল্যান করছিল এবং পুলিশ বুঝতে পেরেছে এই লোকটি এই বারের ভিতরেই রয়েছে, তাই বার থেকে যে বের হচ্ছে তাকেই গুলি করা হচ্ছে। তখন অ্যালিনা বলে একজন সন্ত্রাসীর জন্য তাদের সবাইকে কেন মারা হবে। সার্জিও জানায় পুলিশ এই রিস্কটি নিতে চাচ্ছে না, তাদের এই 5-6 জনকে মেরে দিয়ে তারা হয়তো হাজার হাজার মানুষকে বাঁচাতে পারবে। এরপরে তারা সন্ত্রাসী হিসেবে মাচুকে সন্দেহ করে। তারা সবাই ভাবতে থাকে মাচুর ব্যাগে কোনো বোমা রয়েছে, কিন্তু তারা তার ব্যাগ খুলে কিছুই দেখতে পায় না। এরপরে মাচু বলে সার্জিওরও একটি ব্রিফকেস রয়েছে, এটার ভিতরেও বোমা থাকতে পারে। সার্জিও তার ব্রিফকেসটি খুলতে দিতে চায় না। এবার সবাই তাকেই সন্দেহ করতে শুরু করে, কিন্তু পাগল লোক ইসরায়েল সেই ব্রিফকেসটি খুলে ফেলে। এর ভিতরে মেয়েদের অন্তর্বাস ছাড়া কিছুই দেখা যায় না, কারণ সার্জিও এগুলারই ব্যবসা করত। এরপরে হঠাৎই তারা ওয়াশরুমের ভিতর থেকে একটি শব্দ শুনতে পায়। ওয়াশরুমের দরজা ভেঙে ভিতরে এসে তারা দেখতে পায় সেই মোটা অসুস্থ লোকটি ওয়াশরুমের ভিতরে পড়ে আছে। এরপরে তারা সেই বারের বাইরে পুলিশের গাড়ি দেখতে পায়। তারা বারের দরজায় দাঁড়িয়ে তাদের কাছে সাহায্য চাইলেও এই লোকগুলো যেন তাদের দেখছেই না। তারা সেই বারের বাইরে আগুন ধরিয়ে রেখে চলে যায়। এরপরে বারের ভিতরে সবাই টেলিভিশন খুলে দেখতে পায় টেলিভিশনের নিউজ দেখানো হচ্ছে এই বারের বাইরে আগুন লেগেছে এবং সেই এরিয়ার সবাইকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। তারা সবাই অবাক হয় কেন এই মিথ্যা খবর টেলিভিশনে প্রচার করা হচ্ছে। এরপরে তারা দেখতে পায় সেই অসুস্থ লোকটি হেঁটে তাদের সামনে চলে এসেছে। এই লোকের অবস্থা দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। এরপরে সেই লোকটি মারা যায়। মারা যাওয়ার আগে সেই লোকটি বলে কেউ আমাকে স্পর্শ করবে না। এরপরে মাচু সেই লোকটির মোবাইল ফোন চেক করে দেখে। তারা বুঝতে পারে এই লোকটি সেনাবাহিনীতে কাজ করত এবং সে আফ্রিকাতে কাজ করা অবস্থায় ইবোলাতে আক্রান্ত হয়েছিল, যেটা কিনা একটি সংক্রামক রোগ। তখন তারা সবাই বুঝতে পারে স্পেনের সরকার এই ইবোলা ভাইরাস সারা স্পেনে ছড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণ করতে এই বারের ভিতর থাকা 8 জনকে সংক্রমিত সন্দেহে মেরে ফেলতে চাচ্ছে। ত্রিনি বলে তাহলে কি আমরা সবাই মারা যাব? তখন সার্জিও বলে না, আমরা ইতিমধ্যেই মারা গিয়েছি। এরপরে আম্পারু বলে এই লোকটি মারা যাওয়ার আগে তাকে ছুঁতে কেন নিষেধ করেছিল, কারণ এই লোকটিকে যারা ছুঁয়েছে তারাও ইবোলা ভাইরাসে সংক্রমিত হয়েছে। সে জানায় সে এখনো এই লোকটিকে ছোঁয়নি, তাই সে এখনো সুস্থ আছে। এটা শুনে অ্যালিনা খুবই রেগে যায়, কারণ সেও এই লোকটিকে স্পর্শ করেছিল। এদিকে সার্জিও এবং আন্দ্রেজও আম্পারুকে সমর্থন করে এবং তারাও বলে তারা এই লোকটিকে এখনো স্পর্শ করেনি, তাই তারাও ভাইরাস মুক্ত আছে।
আন্দেজের কাছে একটি পিস্তল ছিল। সে অ্যালিনা, ইসরায়েল, সাদুর, মাচু এবং ত্রিনিকে, অর্থাৎ যারা এই অসুস্থ লোকটিকে কখনো ছুঁয়েছিল, তাদেরকে এক লাইনে দাঁড়াতে বলে। এদিকে সে, আম্পারু এবং সার্জিও এক জায়গায় থাকে। আম্পারু জানায় তারা তাদের সাথে থাকতে পারবে না, তাদের সাথে থাকলে তারাও সংক্রমিত হয়ে যেতে পারে। এরপরে আম্পারু তাদেরকে এই বারের নিচের স্টোর রুমে চলে যেতে বলে এবং তাদের সাথে এই অসুস্থ লোকটির লাশটিকেও নিয়ে যেতে বলে। এরপরে তারা পাঁচজন এই বারের স্টোর রুমে চলে যায়। নিচে এসে অ্যালিনা বলে এই সংক্রামক রোগটি হাঁচি কাশির মাধ্যমেও ছড়ায়, তাই তারা যদি আক্রান্ত হয় উপরে থাকা তিনজনও আক্রান্ত হয়েছে। এরপরে তারা সেই স্টোর রুমের নিচে থাকা একটি গর্ত দেখতে পায় এবং সেই গর্তের নিচে তারা একটি সুয়েজ সিস্টেমকে খুঁজে পায়। তারা বুঝতে পারে এই পথ দিয়ে বাইরে বের হওয়া সম্ভব। তখন ইসরায়েল সমস্ত কাপড় খুলে গায়ে তেল মেখে সেই পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তার বুক পর্যন্ত যেয়ে সে সেই গর্তের ভিতরে আটকে যায়। সবাই মিলে তাকে বের করার জন্য ধাক্কা দিলেও কোনো কাজ হয় না, ইসরায়েল সেখানেই আটকে যায়। ঠিক তখনই তারা উপরে বারে গোলাগুলির শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে উপরে পুলিশ এসেছিল এবং উপরে থাকা তিনজনকেই সংক্রমিত ভেবে গুলি করেছে এবং উপরের তলায় পুলিশ ভাইরাস মুক্ত করার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। এরপরে তারা সবাই মিলে ইসরায়েলকে সেই গর্তের মুখ থেকে উপরে তুলে ফেলে। কিছুক্ষণ পর মাচু নিচের স্টোর রুম থেকে উপরের বারে দেখতে পায় সবকিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এক এক করে তারা সবাই নিচ থেকে উপরে উঠে আসে। মাচু আন্দ্রেজের সেই পিস্তলটি সেখানে খুঁজে পায় এবং তার কাছে লুকিয়ে রাখে। সাতুর বলে উপরের তিনজন তাদের সাথে যে ব্যবহার করেছিল এটা তারই শাস্তি। মাচু তাকে জানায় ভয় আসলে মানুষের প্রকৃত চেহারাকে বাইরে নিয়ে আসে, কিন্তু ইসরায়েল বলে এটা ছিল তাদের প্রতারণার শাস্তি। মাচু সবাইকে বলে তাদের স্টোর রুমে লুকিয়ে থাকতে হবে, যদি পুলিশ তাদের দেখে তাহলে তাদের এই তিনজনের মতোই মেরে ফেলবে। তারা সেখানে রাত পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে পুলিশ সেখান থেকে চলে গেলে তারা সেখান থেকে বেরিয়ে পড়বে। এরপরে অ্যালিনা সেই ভাইরাস আক্রান্ত লোকটির মোবাইল ফোন খুঁজে পায়। তার ফোনে আসা টেক্সট পড়ে তারা বুঝতে পারে এই লোকটির কাছে এই ভাইরাসের ভ্যাকসিনও আছে। অ্যালিনা বলে এই লোকের কাছে যদি ভ্যাকসিনই থাকবে তাহলে সেই লোকটি মারা গেল কেন। মাচু জানায় এই লোকটি অসুস্থ হওয়ার পরে ভ্যাকসিন নিয়েছে, যার ফলে ভ্যাকসিন এই লোকের উপর কোনো কাজই করেনি, কিন্তু তারা সবাই সুস্থ আছে, এই ভ্যাকসিন নিলে তারা বেঁচে যেতে পারবে। এরপরে সাতুর এই মৃত লোকটি সারা শরীর চেক করতে থাকে, কিন্তু সে সেখানে কোনো ভ্যাকসিন খুঁজে পায় না। এরপর তারা সেই বাথরুমে গিয়ে দেখতে পায় এই ভ্যাকসিনের বক্সটি এই পাগল লোক ইসরায়েলের কাছে রয়েছে। মাচু ইসরায়েলকে তাদেরকে ভ্যাকসিনের বক্সটি দিয়ে দিতে বলে, কিন্তু ইসরায়েল জানায় এখানে মাত্র চারটি ভ্যাকসিন রয়েছে, কিন্তু তারা মানুষ রয়েছে পাঁচজন। অ্যালিনা বলে তারা এই চারটি ভ্যাকসিনকে পাঁচ ভাগে ভাগ করে নিবে, কিন্তু মাচু জানায় ভ্যাকসিনের একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে, এভাবে নিলে কারোরই কাজ হবে না। এরপরে তারা দেখে ইসরায়েল নিজেই একটি ভ্যাকসিন নিয়ে নিয়েছে। মাচু রেগে গিয়ে ইসরায়েলকে মারতে শুরু করে। তাদের এই মারামারির ফলে বাকি তিনটি ভ্যাকসিন কৌটাসহ নিচের স্টোর রুমে পড়ে যায়। ত্রিনি নিচে গিয়ে সে ভ্যাকসিনের কৌটাটি ধরলে তার হাত থেকে ফসকে এই কৌটাটি নিচের স্টোর রুমের গর্ত দিয়ে নিচে থাকা ড্রেনের ভিতরে পড়ে যায়। এরপরে তারা সবাই অ্যালিনাকে সেই গর্ত দিয়ে নিচে যেয়ে সেই ভ্যাকসিনের কৌটাটিকে উদ্ধার করতে বলে, কারণ সেই তাদের ভিতরে সব থেকে বেশি চিকন এবং সে এই গর্ত দিয়ে নিচে নামতে পারবে। এরপরে সাতুর অ্যালিনার সারা গায়ে তেল মেখে দেয়। এরপরে তারা সবাই মিলে ধাক্কা দিয়ে অ্যালিনাকে সেই গর্ত দিয়ে নিচে নামানোর চেষ্টা করে। তারা অনেক ধাক্কা দিয়ে অ্যালিনাকে এই নর্দমার নিচে পাঠাতে সক্ষম হয়। অ্যালিনা সেখানে সেই ভ্যাকসিনের কৌটাটি খুঁজে পায়। এরপরে তারা উপর থেকে একটি দড়ি নামিয়ে সেই ভ্যাকসিনগুলো তাদের কাছে উপরে পাঠিয়ে দিতে বলে, কিন্তু অ্যালিনা বলে সে তাদের বিশ্বাস করে না, এই ভ্যাকসিন পেতে হলে তাদেরকেও নিচে আসতে হবে। অ্যালিনা সেই ভ্যাকসিনগুলো নিচে একটি গর্তের ভিতরে লুকিয়ে রাখে। সে সেখান থেকে উপরে যাওয়ার একটি পথ দেখতে পায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এদিকে স্টোর রুমে থাকা চারজন সেই গর্তটি ভেঙে বড় করে এক এক করে সেই নর্দমার ভিতরে নেমে পড়ে। সেখানে নেমেই ইসরায়েল এবং মাচু পানির ভিতরে মারামারি শুরু করে দেয়। ইসরায়েলের হাতে একটি বন্দুক ছিল, মাচু সেই বন্দুকটি ছিনিয়ে নেয়। এরপরে পানির ভিতরে দুইটি গুলির শব্দ শোনা যায়। উপরে থাকা অ্যামিলিয়া, ত্রিনি এবং সাতুর ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পরে মাচু বন্দুক হাতে সে পানির ভিতর থেকে উঠে পড়ে। তারা সবাই ভাবে মাচু ইসরায়েলকে গুলি করে মেরে ফেলেছে। মাচু অ্যালিনাকে সে ভ্যাকসিনগুলো দিতে বলে, কিন্তু অ্যালিনা রাজি হয় না। এরপরে মাচু সাতুরের মাথায় বন্দুক ধরে এবং তাকে মেরে ফেলতে চায়। সে বলে সাতুরকে মেরে ফেললে তারা মাত্র তিনজন থাকবে এবং তিনজনের জন্য তিনটি ভ্যাকসিনই রয়েছে। ত্রিনিও এই কাজে কোনো বাধা দেয় না, কারণ সেও বাঁচতে চায়। এরপরে মাচু সাতুরকে ছেড়ে দেয় এবং তারা সবাই মিলে সামনের দিকে এগোতে থাকে। কিছুদূর যেয়ে অন্ধকারে সাতুর সেই ড্রেনের ভিতরে পড়ে যায়।
এরপরে মাচু বন্দুকের গুলির আলোয় দেখতে পায় ত্রিনি সাতুরকে পানির ভিতর চেপে মেরে ফেলার চেষ্টা করছে, কারণ সাতুর মারা গেলেই তারা সবাই এই ভ্যাকসিন নিয়ে বাঁচতে পারবে। এরপরে মাচু ত্রিনিকে গুলি করে মেরে ফেলতে চায়, কিন্তু সে এই কাজ করতে পারে না। ত্রিনি মাচুর কাছ থেকে সে বন্দুকটি নিয়ে যেয়ে নিজেই সুইসাইড করে। এরপরে অ্যালিনা তাদের সবাইকে সেই লুকিয়ে রাখা ভ্যাকসিনের কাছে নিয়ে যায়। তারা তিনজন তিনটি ভ্যাকসিন নিতে যাবে, ঠিক সেই সময়ে তারা একটি শব্দ শুনতে পায়। হঠাৎই ইসরায়েল পিছন থেকে এসে সাতুরের মাথায় একটি লাঠি দিয়ে বাড়ি মেরে সাতুরকে মেরে ফেলে। অ্যালিনা এবং মাচু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ইসরায়েল তাদেরকে মারার জন্য তাদের পিছন পিছন আসে। অ্যালিনা এবং মাচু সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু ইসরায়েল তাদের খুঁজতেই থাকে। অ্যালিনা এবং মাচু উপরে ওঠার একটি সিঁড়ি খুঁজে পায়। সেই সিঁড়ি বেয়ে তারা উপরের দিকে উঠতে থাকে এবং ইসরায়েল তাদেরকে মারার জন্য তাদের পিছন পিছন আসে। সেই সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় অ্যালিনার ভ্যাকসিনটি তার মুখ থেকে পড়ে যায়। মাচু তার নিজের ভ্যাকসিনটি অ্যালিনাকে দিয়ে দেয়। ইসরায়েল নিচ থেকে মাচুর পা ধরে ফেলে এবং তাকে টেনে নিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ার সাথে সাথেই তারা মারা যায়। উপর থেকে অ্যালিনা সেই ভ্যাকসিনটি নিয়ে নেয়। এরপরে অনেক কষ্টে ম্যান হলে সেই ঢাকনাটি খুলে সে উপরে উঠে পড়ে। বাইরে এসে সে টেলিভিশনে দেখতে পায় সেখানে খবরে বলা হচ্ছে একটি বারে অগ্নি দুর্ঘটনা ঘটে তিনজন মারা গিয়েছে। এরপরে অ্যালিনা শহরের ভিতরে একা একা হেঁটে চলে যেতে থাকে। ভাইরাসের মহামারী রুখতে আক্রান্ত সন্দেহে মানুষকে হত্যা শুধু সিনেমায় নয়, বাস্তবেও হয়েছে। উত্তর কোরিয়াতে কোয়ারেন্টাইনের সত্য ভঙ্গ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন দেখে নেব তোমাদের করা সেরা চারটি কমেন্ট। তানিয়া হাসান: ভাইয়া সত্যি অনেক ভালো লাগে, আরো এগিয়ে যান। জাহাঙ্গীর আলম: অসাধারণ ভাই। শ্রেয়া মিত্রা: দারুণ। মঞ্জুরুল আলম: লটস অফ লাভ ব্রো। দেখা হবে নতুন কোন সিনেমার রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং ভালো ভালো সিনেমা দেখতে থাকো।